আসসালামু আলাইকুম বাংলা খাদক, আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে, আর আজকে ভিডিওটা যে জন্য করা সেটা হচ্ছে রাশিয়াতে যাদের বাসার ভেতরে অনেক সময় দেখা যায় যে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যায়, তো রাশিয়াতে সব কিছু কিন্তু যান্ত্রিক। তো ওয়াশিং মেশিন নষ্ট যদি হয়ে যায় তাহলে বাইরে বিভিন্ন দোকান আছে যে ওয়াশিং করা যায়, দোকানে কোনো লোক থাকে না, জাস্ট ওয়াশিং মেশিন থাকে, সব কিছু কার্ডের মাধ্যমে পে করে আপনি নিজে ওয়াশ করে নিজে শুকিয়ে বাসায় নিয়ে আসতে পারবেন। কিন্তু তো আজকে আমার হোস্টেলে ওয়াশিং মেশিনটা নষ্ট আর কি, তো আমি বাইরে কাপড় ওয়াশ করতে যাচ্ছি। তো আর রাশিয়াতে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকানে মানে অনেকগুলো ওয়াশিং মেশিন রেখে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে যা ওয়াশ করে আসতে পারবেন। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তো আমার হোস্টেলের পাশেই একটা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে বিগ ওয়াশ। তো আমি ওখানে যাচ্ছি, ওখানে কাপড় 6 কেজি পর্যন্ত আমি ওয়াশ করতে পারবো 300 বা 350 রুবলি, আর 150 টাকা হচ্ছে শুকানো, একদম পরিপূর্ণভাবে শুকানো, ঠিক আছে। তো আমি সেখানে যাচ্ছি, আর আমি কীভাবে টাকা পে করি, আমি কীভাবে ওয়াশ করি সে জিনিসটা আপনাদের দেখাবো। যে আমি কাপড় নিয়ে যাচ্ছি, 6 কেজি মতো হবে আর কি। তো চলুন যাই, আগে ওখানে যাওয়ার পরে সব কিছু দেখাবো, সাথে দেবো। এই মার্কেটে ওয়াশিং মেশিন আছে, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, কাপড় রাখলাম, নিচের এগুলো হচ্ছে ওয়াশ করে, নিচের চারটা, আর উপরের চারটা হচ্ছে এই শুকায়, আর এটা হচ্ছে টার্মিনাল পস মেশিন, এখানে টাকা পে করে আমি এই করতে পারবো। এখানে যদি ক্লিক করি তাহলে কোন মেশিনটা আমি কাপড় ওয়াশ করব এখানে কিন্তু সিলেক্ট করে দেওয়া যায়। কিন্তু আবার এখানে চাইলে ডিটারজেন্ট কেনা যায়, এখানে ডিটারজেন্ট অপশন আছে, যে 5 আর 6 লেখা, এটা হচ্ছে ডিটারজেন্ট অপশন। আপনি যদি বাইরে থেকে ডিটারজেন্ট না আনেন তাহলে এখান থেকেও ডিটারজেন্ট কিনতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন কাপড় করব, ইনপুট করব। তো গাইস, আমি এটার ভেতরে ডিটারজেন্ট দিয়েছি, আর ভিতরে কাপড় চোপড় দিয়েছি। তো আমি এখন এখানে টাকাটা পে করব, আমি মেশিন নিয়েছি 4 নম্বর। এখানে এই করার পরে হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে, এখানে টাকা লেখা আসতেছে 350 রুপি। দেওয়ার পরে জাপুস দেব, তারপরে হচ্ছে এখানে কার্ডটা পে করব। একবার পেশ করতে হবে, জাপুস দেওয়ার পরে এখন হচ্ছে কার্ডটা পে করতে পারবো, কার্ডটা ধরা হয় নাই। এখন নিয়েছে, এখন ওয়েট করতে বলছে, ওকে হওয়ার পরে এখানে ওকে, তারপর হচ্ছে জাপুস। হ্যাঁ, আমার এখানে কাজ শেষ, এখানে আসার পরে এখানে অন করে দেব, অন হয়েছে। এখানে আমি টাইম আর হচ্ছে টেম্পার সিলেক্ট করবো, আমি 1 ঘন্টা 5 মিনিট এটা ওয়াশ করব 40°C-এ। রেজিস্টার্ড বাটন আছে, খট করে একটা আওয়াজ আছে, তার মানে এটা আছে, এটা কাজ করতেছে, সাউন্ড শোনা যাচ্ছে, তার মানে এটা কাজ করতেছে। তো 1 ঘন্টা 5 মিনিট পর আমার এটা ওয়াশটা শেষ হবে, যখন ওয়াশ শেষ হবে তখন আমি উপরে যেটা আছে এটা হচ্ছে শুকানোর জন্য, একটু দেখাই, এটা হচ্ছে শুকানোর জন্য। তো গাইস, আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে আর রিকমেন্ডেশন আমি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।